যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিনের ছুটি কাটাতে ভার্জিনিয়ার উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ান ছেড়ে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় এই আহ্বান জানান তিনি। সেখানে 2024 সালের দেশের অর্থনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ভালো, একটু দেখে নিন, এরপর ঠিকভাবে সংবাদ পরিবেশন করুন। যদিও বিভিন্ন পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার যথেষ্ট কম এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে দেখা গেলেও, গত অক্টোবরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থনীতি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করেন বাইডেন। বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে গণমাধ্যম কর্মীদের নেতিবাচক প্রতিবেদনে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকার বিষয়ে হতাশা প্রকাশ করেন বাইডেন, কারণ ভোটাররা অব্যাহতভাবে বাইডেনের নেয়া অর্থনৈতিক নীতি নির্ধারণী ও কলা কৌশলগুলোর সমালোচনা করছে, যার ফলে প্রেসিডেন্ট নির্বাচন সামনে করে তার জনপ্রিয়তা দ্রুতই কমছে। মনমাউথ পোলিং ডিরেক্টর প্যাট্রিক মুরে সতর্ক করেন, অর্থনৈতিক পরিসংখ্যানগুলোর ফল ভালো না হলে 2024 সালের নির্বাচনে বাইডেন আরও ভোটার হারাতে পারেন। গত সপ্তাহে মনমাউথ বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায়, মাত্র 28% মার্কিনই বিশ্বাস করে যে মূল্যস্ফীতি কমাতে বাইডেন যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন, আর মাত্র 12% মনে করেন তাদের অর্থনীতির অবস্থা ভালো যাচ্ছে। অর্থাৎ 72% মার্কিনই বাইডেনের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট নন। প্রেসিডেন্ট হিসেবেও সামগ্রিকভাবে বাইডেনের জনপ্রিয়তা 34% কমে গেছে, গত 5 মাসে কমেছে 10%। চলতি মাসের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের 23% তরুণ বিশ্বাস করে যে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রশাসন তাদের জন্য ভালো কাজ করেছে। অন্যদিকে 53% তরুণ মনে করে বাইডেন তাদের জন্য ভালো কিছু করেননি। WSJ এর পরিসংখ্যান বলছে, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের থেকে 6% ভোটে এগিয়ে আছেন। আর নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যানে দেখা গেছে, বাইডেনের তুলনায় ট্রাম্প 5টি সুইং স্টেটে 4-11% এগিয়ে আছেন। এদিকে যুক্তরাষ্ট্রের 60% ভোটার মনে করেন গণমাধ্যমগুলো পক্ষপাতমূলক সংবাদ করছে। গত সপ্তাহে প্রকাশিত রাসমুসেন রিপোর্ট মতে বেশিরভাগ সমালোচকই মনে করছেন গণমাধ্যম বাইডেনকে সমর্থন করছে। 51% মনে করেন বাইডেনের পুত্র হান্টার বাইডেনের নানা কেলেঙ্কারি সংবাদ মাধ্যমগুলোতে ভালোভাবে কাভার করা হয়নি। শুধু 24% মনে করেন এই ইস্যুকে খুব বড় করে দেখা হয়েছে গণমাধ্যমে। কানিস্তাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।